Changrongshala Bumagra Port Aune Protest Congress Bum no Kashakov to Matur Panda Kaizaka. Majaka Protest Congress Shamontana Committee Casco Manik Dev Yaksukasko Lokina Kobikuni Adon Ra. Asalam Manik Dev Shaka. Tana Shakisa Sika Vizy Botul Yakri Congress Hapeka Sudip Bormante Ashish Borno Buskangni Jini Shalmari Wa Protest Congress Boram Rib Lamsokjaknai. Asalif Handa Panda Pai Majak Fina Protest Congress Ne Casco Biroji Chinhate Protest Congress the Hastini Barjavatongai Ojoy Kumarji. Avonakribo Ashala Boshaka Dilivo Tongai Pogni Logibo Kubuni Atonobo Botolo Hapena Juda Juda Botol Yakare. Buskangni 2023 Bidan Chuba Chongmoribo Congress Botol Hapan Kane Hibo Kokshaka. ধন্যবাদ জানাচ্ছি আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আহূত এই সাংবাদিক সম্মেলনে যোগদান করেছে আজকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে একটা বিশেষ ঘোষণা দেওয়ার উদ্দেশ্যে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে ইতিমধ্যে যে বিজেপি দল থেকে দুইজন বিধায়ক একজন প্রাক্তন মন্ত্রী বিজেপি দলের শাসক দলের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী শ্রী সুদীপ রায় বর্মন আরেকজন বিজেপি দলের বিধায়ক শ্রী আশিস কুমার সাহা তারা দুইজন ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যোগদান করেছে দিল্লিতে জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি সম্মানীয় শ্রী রাহুল গান্ধী এবং জেনারেল সেক্রেটারি সম্মানীয় প্রিয়াঙ্কাজির উপস্থিতিতে এবং অন্যান্য কংগ্রেস দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে গত পরশুদিন তারা ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন সারা ভারতবর্ষে সংবাদ মাধ্যমে এই খবর প্রচারিত হয়েছে ত্রিপুরাতেও আপনারা এই খবর আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে মারফত পত্রপত্রিকার মারফত খবর প্রচারিত হয়েছে আজকে আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করছি আগামী পরশুদিন শনিবার সাড়ে বারোটার সময় কংগ্রেস ভবনের সামনে শ্রী সুদীপ রায় বর্মন এবং শ্রী আশিস কুমার সাহাকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বরণ করে নেওয়ার জন্য একটা অনুষ্ঠান সূচি আয়োজিত হয়েছে ঠিক সাড়ে বারোটা তারা সকালেই ফিরবেন দিল্লি থেকে আমাদের সভাপতি শ্রী বীরজিৎ সিনহা তিনিও বর্তমানে তাদের সঙ্গে দিল্লিতেই অবস্থান করছেন সেদিন তিনিও ফিরে আসবেন এবং এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে কংগ্রেস দলে আবার বরণ করে নেওয়া হবে তাদের সঙ্গে আমাদের আরেকজন কেন্দ্রীয় নেতৃত্ব বর্তমানে যিনি ত্রিপুরার দায়িত্বে রয়েছেন ডক্টর অজয় কুমারজি তিনিও তাদের সঙ্গে আসছেন এবং তিনি সেই অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন এবং তিনি ত্রিপুরাতে সাংগঠনিক কাজে অবস্থান করবেন আমরা আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে
ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি শ্রী বীরজিৎ সিনহার পক্ষ থেকে আপনাদের সামনে এই ঘোষণা রাখছি। যেদিন তারা আসবে ওই দিন কি বিজেপি কোনো বড় নেতৃত্ব এখানে জয়েন করবে এই কংগ্রেস ভবনের সামনে? তারাই তো বিজেপি দলের নেতৃত্বে ছিলেন 18 সালের নির্বাচনে। নতুন করে কেউ কি জয়েন করবেন? আরো অনেকে জয়েন করবেন, এগুলো আমরা ঠিক উপযুক্ত সময়ে ঘোষণা করব। মানে বিধায়ক কি রয়েছে আরো বিজেপি যারা জয়েন করতে? আরো অনেকে আপনারা জানেন, আরো কয়েকজন তাদের সঙ্গে দিল্লিতে ছিলেন এবং ইতিমধ্যে আরো বেশ কিছু বিধায়ক যোগাযোগ করছেন আইনগত কারণে এবং মন্ত্রিপুত্রের কারণে আমরা তাদের নাম ঘোষণা করতে পারছি না। ওরা শুনবেন আসবে ঠিক সময় মতো। আমরা নতুন যারা বিজেপি থেকে কংগ্রেস দলে যোগ দেবেন এবং অন্যান্য রাজনৈতিক দল থেকেও যোগদানের জন্য তৈরি হয়ে আছেন সেই নামগুলো আমরা উপযুক্ত সময়ে আপনাদের সামনে প্রকাশ করব। কারণ আপনাদের সাহায্য ছাড়া আমরা যে লক্ষ্যে এগোচ্ছি, আগামী 23 বিধানসভা নির্বাচন, যে নির্বাচনে কংগ্রেস দলের নেতৃত্বে আমরা আশা প্রকাশ করছি এবং দিল্লিতে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব তারাও একযোগে ঘোষণা করেছেন যে আগামী 23 বিধানসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বে এই রাজ্যে নতুন সরকার গঠিত হবে। আচ্ছা, সিপিএম দিয়ে কেউ যোগদানের কোনো কথা আছে নাকি? অন্যান্য রাজনৈতিক দল থেকেও বেশ কিছু নেতা নেত্রী এবং কর্মীবৃন্দ তারা জাতীয় কংগ্রেস দলে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা উপযুক্ত সময়ে, আমি দুলাল বাবু তো অবশ্যই জানতে পারবেন, তিনি আগেই হয়তো জানতে পারবেন, আমরা তাদের নাম ঘোষণা করব। তবে আপনাদের সহযোগিতা এবং সাহায্য ছাড়া আগামী দিনে এই রাজ্যে যে অপশাসন চলছে বিজেপির নেতৃত্বে, সেই বিপ্লব দেবের নেতৃত্বে এই রাজ্যে যে অপশাসন কায়েম হয়েছে, সমস্ত মানুষের মানুষ, কর্মচারী সমাজ, বেকার যুবক, কৃষক সমাজ, সাধারণ শ্রমিকরা, কোভিডে আক্রান্ত সাধারণ মানুষ এবং সমাজের অন্যান্য অংশের মানুষ, ধর্মনগর থেকে বিলনিয়া, সাতগুন থেকে মোহনপুর পর্যন্ত সমস্ত রাজ্যে একটা অরাজক পরিস্থিতি চলছে, আইন শৃঙ্খলা অস্তিত্বহীন, প্রতিদিন রাজ্যের সর্বত্র মানুষ খুন হচ্ছে কিংবা ফাঁসির দড়িতে ঝুলছে, আপনারা সেই সংবাদ প্রকাশ করছেন। এটা একটা রেওয়াজ হয়ে গেছে, প্রতিদিন সকালে পত্রপত্রিকা খুললেই দেখা যায়। আজকের পত্রপত্রিকা তো কয়েকটা মৃত্যুর খবর আছে এবং সেগুলো সবগুলো অস্বাভাবিক মৃত্যুর খবর। আচ্ছা, বললেন যে শনিবার গরু আসছেন, শনিবার দিন 12:30 আমার কথা আমরা ঘোষণা করতে চাই। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে আরও যে সমস্ত নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ কংগ্রেস দল ছেড়ে গেছে, আমরা তাদের সবার কাছে আজকে আহ্বান রাখছি, আপনারা সবাই আবার কংগ্রেস দলে ফিরে আসুন, নিজেদের দলকে শক্তিশালী করুন, যাতে একটা ঐক্যবদ্ধ কংগ্রেস আগামী দিনে এই অপশাসক বিজেপির বিরুদ্ধে 23 নির্বাচনে শক্তিশালীভাবে লড়াই করতে পারে এবং কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠন। আমরা তাদের সকলের প্রতি আহ্বান রাখছি কংগ্রেস দলে ফিরে আসুন।